Aye. Are last one. OP. তো এই চ্যালেঞ্জটা ফ্রি ফায়ারের সম্মানিত সমস্ত ইউটিউবারদের জন্য। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, দেখি কে ভাঙতে পারে। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে, মনে তো হয় না যে ভাঙতে পারবে। তোর মাথা নষ্ট। সোলো ভার্সেস ডুও গ্র্যান্ডমাস্টার র‍্যাঙ্কে নামার পর কোনো মেড কিট হিল মানে কোনো ধরনের হিলিং ইউজ করা যাবে না। দাঁড়া ব্যাটা, এটা হইলো ব্যাটা, এনিমি যদি ড্যামেজ দেয় ওই ড্যামেজ নাই খেলতে হবে ফার্স্ট টু লাস্ট। জাস আর ওইভাবে খেলে বুইয়া নিতে হবে। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আর আমি করছি 19টা কিল। আরে কেউ কি পারবে ভাঙতে? দেখা যাক কে পারে। আহো বাতি যাহো, আমার নিস্তলা একটা এনিমি। আমি তো প্রিন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ওটা পরে যাবো। আমরা হিলিংস নিতে পারবো না, তো হিলিংস ফলায় দিই। এনে একটার মাথা দেওয়া জিতেছে, এই যে আরেকটা এসে। আমার বিল্ডিং আইতেছে। নিচেই অটোমেটিক ফায়ার দিতাছে, তো দিতাছে। ও আরে মেরা লাইছে নাকি? ওই যে একটা স্নাইপার পাইছি, বাট আগে আমি দেখালো এখানে একটা আরেকটা প্লেয়ার ছিল। এই যে দেখছো সাউন্ড পাইছো? দেখি এখানে নাকি অন্য কোথাও? ওকে বাহ, মেরে দিলাম। আমাদের কোনো হিল করা যাবে না, ঠিক আছে? দ্যাটস মিন আমরা কোনো মানে হিলিংস উঠাবো না এবং হিল করবো না, ঠিক আছে? কিন্তু উঠাইলে আগের থেকে হিল হয়ে যায়, ঠিক আছে? এগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে? পরে বললো না যে ডন ভাই তুমি কিন্তু হিল করছো, আর আমার পেটে আমার কোনো হিলিংস দিবে না যতক্ষণ না আমি হিল করি, ঠিক আছে? ইপি দিবে না। এই যে একটা পাইছি, এটা অফলাইন প্লেয়ার আছিল। ওকে হয়ে গেছে গে আমাদের 4 কিল। একটা ল্যান্ডমাইন লাগাইছে দেশমিন, এখানে এনিমি আছে, সো আমরা দোতলা উঠে যাই গা। আমার নিজের টাকা দিয়ে আমি মদ কিনি। আমাদের সমস্যা নিচে। ওরে আরেকটা আছে। ওকে দুইটাই শেষ। আবার হিলিং সুটটা যেতেছে ভাই, বুঝলাম না হিলিং সুটতেছে কে। ওকে এনিমি উপরে ভাই, এখনই তো দিছিল, এখনই তো দিছিল, এখনই তো দিছিল। সাতটা কিল হয়েছে, এখন কিল লাগবে। গাইস আমরা কি পারবো এই ম্যাচে, কি পারবো চ্যালেঞ্জটা করতে, ঠিক আছে? এম এস কি পারবো আমরা? দোয়া করো, হ্যাঁ, আর সবাই লাইক করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও। তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা আমরা অটো পিক আপে গিয়া মেড কিটটা অফ করে ফেলি। হ্যাঁ মেড কিট অফ, ঠিক আছে? তারপর হ্যাঁ ওকে, হেলমেট বেসটা আপডেট করে নিয়ে ওকে। এটা কিন্তু ভাই আমার হিল আপ হয় নাই, বুঝছো? জাস্ট বেস হেলমেট আপডেট হয়েছে। আবার অনেকে তো বেশি বুঝে কোয়া লেবা, ঠিক আছে, যে হেলমেট বেস আপডেট হয়ে গেছে, মানে হেলমেট বেসের সাথে সাথে তোমার হিলও আপ হয়ে গেছে। এখান থেকে ফায়ারের সাউন্ড পেয়েছিলাম, বাট এনিমি কোথায়? এই যে উপরে, ওই যে ওই যে মাথা। ওকে নাইস, নক ফিনিশ হয়ে যাবে, প্যারা নাই। ও না না না, ফিনিশ হবে না, প্লেয়ার আছে। ওকে দুইটা শেষ, দুইটা শেষ, দুইটা শেষ। ওপি কিল লাগবে, কিল লাগবে ব্রো, কিল লাগবে। ম্যাচটা বুয়া আনতে হবে, কিলো লাগবে। আর আমরা আয় হ্যাঁ আমাদের টোকাই দিতে পারে না এই ম্যাচে ভাই।
পিছনে একটা গ্লুয়াল মেরে লই কারণ বলা যায় না ভাই প্লেয়ার পিছন মারতে অনেক ভালোবাসে ওই যে একটা ঢুকতেছে এটা ঢুকে আছে এটা নক ওই যে আরেকটা ঢুকতেছে ডাইনে একটা গাড়ি এটাও গেল পিছন থেকে মারলে আমি খতম ডাইনে এনিমি আছে ও ভাই ও ভাই এসপি কি করছে ফিনিশ করে লাভে কিল আমি নিচে এই পাশে যাই হ্যাঁ এই যে এই ছেলেটার মারতে হবে ওকে 13 kill হয়ে গেছে আর 5টা লাইফ জোন ধরতে হবে উপরে কেউ বামে একটা প্লেয়ার নামছিল আর একটা প্লেয়ার আসছিল ঠিক আছে তো আমাদের হিল এখনো মোটামুটি অনেকখানি আছে ঠিক আছে দেখি আমরা এই ম্যাচে করতে পারি কিনা পিজনটা ক্লিয়ার করে ফেলছি এখন আমার জাস্ট জোনে যেতে হবে এর কাছ থেকে কিছু গ্লুয়াল পাই নাকি দেখি ওকে ডান পাশে এনিমি আছে বামে এনিমি নেই এখন এই টাইমটা আমি এসে মরতে চাই না ওকে গাইস আমি উপরে উঠে যাই গা ভিতরে এনিমি আছে মেবি দূরে আর কেউ নাই ভিতরেই যা আছে আছে আয়ে আরে লাস্ট ওয়ান ওপি ও ভাই ও ভাই আমি তো ভয় পেয়ে গেছি আমি উপরের দিকে মানে ড্যামেজ খেয়ে গেছি গা ওপি নাই আমি রিয়েলি এক্সাইটেড ছিলাম বিকজ সকালবেলা চ্যালেঞ্জ দিছে কয়েকটি মিস্টার ট্রিপলার সব পুরো ইউটিউবারদের চ্যালেঞ্জ আরে ভাই আমি প্রথম ম্যাচ দিনের প্রথম ম্যাচ এ দো স্কোর ব্যাটল স্কোর মানে এখন রাত বাজে কয়টা লাইভে 8:57 আমি দিনের প্রথম ম্যাচ প্রথম লাইভ স্ট্রিমের প্রথম ম্যাচ এবং গ্র্যান্ডমাস্টার লবি আমি একটু নাইমা লাইছি 14,000 স্কোর মানে আর 3-4 স্কোর করলে আবার গ্র্যান্ডমাস্টার জীবগা ঠিক আছে তো গ্র্যান্ডমাস্টার লবি তো ভাই বলো তোমার কতক্ষণ লাগলো ভাই চ্যালেঞ্জ দিও না উল্টা পাল্টা পারবা না বুঝছো দুই একটা কিল বেশি করছো আমি দেখছিলাম বাট বট মারছিল ঠিক আছে আল্লাহ হাফেজ